মানুষের জীবনটা বড় অদ্ভুত। কিছু মানুষ পূর্ণতা নিয়ে সুন্দর জীবন কাটাচ্ছে, আর কিছু মানুষ অপূর্ণতার বিষে প্রতিনিয়ত মরে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকছে। এই আর্তনাদ কেউ শুনতে পায়, এই বিষে কতটা যন্ত্রণা তা কি পূর্ণতা পাওয়া মানুষগুলো উপলব্ধি করতে পারে? আমি আর পারছি না, একমাত্র মৃত্যুই আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে। আন্টি বলতে পারেন খানপুর হসপিটালে কিভাবে যাব? খালাম্মা, খানপুর হসপিটালে যাওয়ার রাস্তাটা বলেন না। আরে এটা তো খালাম্মা না, আপা। যাই হোক, এত রাগার কি আছে, কোনোদিন কি খালাম্মা হবি না? আপনাদের নারায়ণগঞ্জের খানপুর হসপিটালে আমার একজন রিলেটিভ ছিল, এই জন্যই এখানে কিছুদিন ধরে আসা। এই যে আপনি বোধহয় আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আমি তো জানতাম নারায়ণগঞ্জের মানুষ অনেক অতিথি পড়ায়। নারায়ণগঞ্জের নদীর পাড়ি স্পেশাল চাটা কি এখনো পাওয়া যায়? সে চায়ের দাওয়াত দিলে নাকি কেউ ফিরায় না? আমি আপনাকে আজকে বিকালে সেই চায়ের দাওয়াত দিই। আমি বিকাল 5টায় আমার নারায়ণগঞ্জের স্পেশাল বন্ধুর জন্য নারায়ণগঞ্জের স্পেশাল চা নিয়ে অপেক্ষা করব। বন্ধু আসবে তো? আচ্ছা, আপনার নামটা তো জানতে পারি অন্তত। আচ্ছা, আমি বলে দিচ্ছি কথা কি ঠিক বলেছি না, আমি বিকেল 5টায় কিন্তু অপেক্ষা করব। বন্ধু আসবে তো? কথা
তোমাকে দিয়ে আমি কথা বলিয়েই ছাড়ব। জানতাম আপনি আসবেন, কারণ কথা কাউকে কথা দিয়ে কথা না রাখার পাশে। আচ্ছা দাঁড়ান এক মিনিট। আসলে একটা ব্যাপার কি জানেন, গত 15 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে একটা জিনিস বুঝলাম, এই চাটা আর দেশের অন্যান্য চায়ের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই। এখানে এই নদীর স্রোত, এত সুন্দর আবহাওয়া, ঠান্ডা বাতাস আর কি চমৎকার একটা পরিবেশ, মানুষ চায়ের পাশাপাশি সেটাও পায়। আসলে সেজন্য এই চাটা তাদের কাছে এত বেশি উপভোগ্য হয়ে ওঠে। আসলে আমাদের জীবনটাও ঠিক একই রকম, আমাদের আশেপাশের ঠিক পরিবেশের মতো আমাদের জীবনের আশেপাশের মানুষগুলো নিয়ে আমাদের জীবনটা এত সুন্দর হয়। জানেন কথা, আপনাদের নারায়ণগঞ্জে যেদিন প্রথম আসি সেদিনই একটা মেয়েকে দেখে আমার খুব ভালো লেগেছে। সেদিনই মেয়েটার চোখের মায়ায় আমি পড়ে যাই। তারপর বেশ কয়েকবার মেয়েটাকে আমি লুকিয়ে দেখেছি, নিজের অজান্তেই কখন যে তাকে এত ভালো লেগে গেছে আমি নিজেও বলতে পারবো না। শুধু এতটুকুই জানি, ওই মেয়েটিকে ছাড়া আমার জীবনটাই এখন অসম্পূর্ণ। চলে যাচ্ছ কথা, তোমার চোখ বলছিল তুমি আমায় ভালোবাসো, তবুও চলে যাবে? দুজন ভালো থাকার জন্য কি তোমার কথা বলতে পারাটা জরুরি? আমি সবটা জানি কথা, আমার কথা কথা বলতে পারে না। আমার বিশাল ভালোবাসার কাছে এটা খুবই তুচ্ছ কথা। কথা, তুমি কি আমার আকাশে চাঁদ হবে?
আলাইকুম। আমি আপনি কল দিয়েছেন, আপনি বলেন, আপনি কে? ভাইয়া আসসালামু আলাইকুম, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। জি দেখতেছি একটা ছেলেকে আমার বোনের আশেপাশে ঘোরাঘুরি করতে, তো এলাকার মানুষ বলাবলি করতেছে। চেয়েছিলাম ছেলেটার হাত পা ভেঙে কুমিল্লা পাঠাই দেব, তো ছেলেটার ব্যাকগ্রাউন্ড দেখলাম ভালো ফ্যামিলির ছেলে, তো ডেকে এনে ছেলেটাকে বুঝাই দিলাম আগামীকাল সূর্য ওঠার পর যেন ছেলেটাকে এ এলাকার দেখতে না পাই। জি ভাই যান। আপনার থেকে আপনার কলিজাটা কেউ খুলে নিতে চাইলে আপনার কষ্ট হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ভাইয়া কথাকে আমি ভালোবাসি, কথা আমাকে ভালোবাসি ভাইয়া, কথাকে হয়তো আপনার থেকে বেশি ভালোবাসা আমি দিতে পারবো না, কিন্তু ওকে আমার রাজ্যের রানী বানিয়ে রাখবো। কথাকে অন্যত্র বিয়ে দিলেও ভালো থাকতে পারবে না। আপনার অনুমতি ছাড়া কিছুই হবে না। হ্যাঁ কথা, এবং আমি আপনার অনুমতির অপেক্ষা থাকবো। হ্যাঁ আছি। দাঁড়াও বাবা, মা খুব শখ করে ওর নাম রেখেছিল কথা। ভেবেছিলাম কথা কথা মুখরিত করে রাখবে সবাইকে, আসলে কথা বলতে পারে না। কথা বলতে না পারার কারণে ওকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি ওকে বুকে আগলে রেখে ওকে বড় করেছি, আর তোমাকে পরীক্ষা করছিলাম। আমার পরে কেউ যদি কথাকে ভালো রাখতে পারে সেটা হচ্ছে তুমি। তুমি তোমার বাবা মাকে নিয়ে এসো ভাইয়া। আমি তো আপনাকে জড়িয়ে ধরি। কথা ভাইয়া যা বলেছে সবই তো শুনেছ। আমি আজই কুমিল্লা যাচ্ছি, একটা কাজ শেষ করে দুদিন পরে ফিরে আসবো। আপনারা কাউকে খুঁজছেন নাকি? এই যে ভাই, কথাদের বাড়ি না? হ্যাঁ ভাই, এই বাড়ি তো বন্ধ, এখানে তো কেউ থাকে না। আরে কি যাতা বলছেন, কথা এবং কথার বড় ভাই, ওর ছোট ভাইয়ের সাথে আমি দেখা করেছি দুই দিন আগে। আপনার বড় ভাইয়ের নাম হচ্ছে শামসুল আলম, রবিন আলম সাহেবও ছিলেন আমাদের সাথে। কি যাতা বলছেন ভাই, এই বাড়ি তো 37 বছর যাবত বন্ধই আছে, এই বাড়ি তো কেউ থাকে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে ভাই।
আচ্ছা আমি দেখছি ভাই, আপনি একটু মনে করে দেখেন, এই বাড়িতে আমার বন্ধু দুই দিন আগে কথা বলে গিয়েছিল, শামসুল আলম, দেখেন নামটা মনে করতে পারেন কিনা, এই বাড়িতে। না ভাই, আপনাদের কোথাও ভুল হচ্ছে ভাই, এই বাড়ি 37 বছর যাবত বন্ধই আছে, আর আমি আর আমার ভাই আমরা এই সামনের বাড়িতে থাকি। হ্যাঁ আচ্ছা, কি নাম বললেন? শামসুল আলম। শামসুল আলম নামটা তো কোথায় যেন শুনেছি। হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের কাছে শুনেছিলাম, মা বলেছিল এই বাড়িতে একজন লোক থাকতো শামসুল আলম, আর ওনার ছোট দুইটা ভাই বোনও থাকতো, কিন্তু ওনারও তো 37 বছর আগে নৌকা ডুবে মারা গেছে। কি? আর ওর এরপর থেকে তো এই বাড়ি তালা মারা বন্ধ। আপনি সব কি বলছেন ভাই? আমি গত 2 দিন আগে শামসুল আলম সাহেবের সাথে নিজে কথা বলে গেছি, ওনার ছোট ভাই রবিন আলম সাহেবও ছিলেন। কিন্তু ভাই আপনাদেরকে তো আমি কখনো দেখিনি এখানে আসা যাওয়া করতে, আপনারা মনে হয় ভুল লোকেশনে আসছেন, ভালো করে অ্যাড্রেস নিয়ে তারপর আসেন ভাই, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি আমি এই তালা ভেঙে দেখবো এখনই। ভাই কি করছেন, এই বাড়ি তো ভাই বন্ধ। আমি কথাতে ঘরে গিয়ে সব দেখতে চাই। শান্ত হন মিস্টার নিলয়, আপনাকে যেটা সত্য সেটা আপনাকে মেনে নিতে হবে। এই বাড়িতে হাসিফ সাহেব এবং তার ছোট ভাই ছাড়া আর কেউই থাকে না। এটা কীভাবে সম্ভব? আমি আমি গত 6 দিন ধরে কথার সঙ্গে ঘুরছি, ওদের বাড়িতে গিয়েছি, ওদের ভাইদের সঙ্গে কথা বলেছি, এই সব কিছু মিথ্যা হতে পারে না। না, এসব মিথ্যা না, আপনি যেটা বলছেন সেটা আসলে সত্য, তবে সেটা 37 বছর আগের ঘটনা। কথা এবং কথার ভাইদের যে ঘটনাটা আপনি বলতেছেন, তাদের অস্তিত্ব 37 বছর আগে ছিল, তারা 37 বছর আগে এই বাড়িতে থাকতো। আপনি যখন নারায়ণগঞ্জ এসেছেন 6 দিন আগে, তখন হয়তো কোথাও থেকে আপনি কথা এবং কথার ভাইদের নৌকা দুটির ঘটনা, মর্মান্তিক সেই ঘটনাটা আপনি শুনেছেন, তারপর আপনি নিজের মনের মধ্যে সেটাকে বাস্তব ভাবতে শুরু করেছেন। আসলে কথার অস্তিত্ব এখন আর কিছুই নেই। কথা শুধুই আমার কল্পনা? সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়া একটা মানসিক রোগ। নিলয় সাহেব, আপনি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত যারা, তাদের মনের মধ্যে একটা কল্পনা থাকে, যে কল্পনাটাকে তারা বাস্তব মনে করে। আপনারও সাথে কি তাই ঘটেছে? আপনার কাছে মনে হচ্ছে হয়তো আপনার সাথে কথার দেখা হয়েছিল, আপনার সাথে কথার প্রেম হয়েছিল, আপনি কথার ভাইদের সাথে দেখা করেছেন, কথা বলেছেন, কিন্তু আসলে বাস্তবে এসবের কোনো অস্তিত্বই নেই। বাস্তবে কখনো কথা আপনার জীবনে আসেই নি, কথার সাথে আপনার কখনো দেখাই হয়নি, এটা পুরোটাই আপনার কল্পনা। নীলা সাহেব, আপনি মেডিসিন নেন। সিজোফ্রেনিয়া রোগীরা হয়তো খুব বেশি রিকভার করে না, কিন্তু আমার কাছে মনে হয় আপনি খুবই প্রাইমারি স্টেজে আছেন, আপনি চাইলেই রিকভার করতে পারবেন। কথার স্মৃতিগুলো মাঝে মধ্যে আপনাকে খুবই কষ্ট দিবে, আপনার কাছে মনে হবে হয়তো যে কথা আপনার জীবনে ছিল, কিন্তু আসলে কথার কোনো অস্তিত্বই নেই। আমি আপনাকে মেডিসিন লিখে দিচ্ছি, আপনি মেডিসিনগুলো ঠিক মতো নিলে ইনশাআল্লাহ হয়তো আপনি রিকভার করবেন। বলে তুমি নাকি শুধুই আমার কল্পনা, কিন্তু আমার হৃদয়ে তোমার অস্তিত্ব তো মিথ্যা হতে পারে না। Thank you.
Thank you.
কোথায় ছিলে তুমি? তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। সেদিন বিদায় নিয়ে চলে আসার পর আমার বড় ভাইয়া রাজিই ছিল, কিন্তু আমার ছোট ভাইয়া রবিন আলম আমাদের সম্পর্কতে রাজি ছিল না। কারণ সে আমার আপন ভাই ছিল না, তাকে আমার বাবা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল। আমরা বুঝতে পারিনি তার আমাদের সম্পদের দিকে নজর ছিল, অথচ আমার বাবা তাকেও নিজের ছেলের মতো বড় করেছে। সেই দিন তোমার আর আমার সম্পর্ক বড় ভাইয়া মেনে নেওয়ার পর সে ভেবেছিল সম্পত্তিতে আরেকজন ভাগিদার চলে আসছে, তাই সেদিন রাতেই সে শামসুল ভাইয়াকে খুন করে আমাকে অজ্ঞান করে কোনো এক গ্রামে চলে যায়। 3 মাস আমাকে একটা ঘরে আটকে রাখে। আমিও ভেবেছিলাম হয়তো আর কখনোই তোমাকে পাব না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি নীলয় বলছি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, কথা তুমি অনেক কষ্ট পেয়েছো না? তুমি জানো আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি। তবে খুশির সংবাদ কি জানো, তোমার ওই রবিন ভাই আর বাকি ওই 2টা ফ্রড, ওরা সবাই পুলিশের কাছে ধরা পড়েছে। এই বাড়িটা আমার এক ফ্রেন্ডের, ও লন্ডনে থাকে, ফাঁকা পড়ে আছে, তাই তুমি কিছুদিন এখানে থাকবে। একবার আমি তোমাকে হারিয়েছি, আর একবার হারাতে চাই না। আল্লাহ তোমাকে একবার ফিরিয়ে দিয়েছে, আমি আজীবন তোমাকে আমার বুকে যত্ন করে আগলে রাখব। আমার ভাইয়া ইন্ডিয়া থেকে ফিরলেই আমি ভাইয়াকে সব বলবো, এরপর দেখবে উনি খুব খুশি হবে। তারপর আমাদের ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করবে। ভাবছ আমি কে? তোমার অনুমতি ছাড়া আমি তোমার রুমে ঢুকলাম, এটাই ভাবছ? আসলে আমি দেখতে আসলাম আমার ছোট ভাইটা কাকে পছন্দ করছে এবং সে দেখতে কেমন, তাই সরাসরি এয়ারপোর্ট থেকে এখানে চলে আসলাম। তুমি এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমি কে। নীলয় আমাকে সব কিছু বলছে, তুমি কথা বলতে পারো না। নীলয়ের জন্য আমার চিন্তা হয়, ওর যখন বয়স হয়ে যাবে, যখন বৃদ্ধ হবে, তখন কিন্তু ও কথা শুনতে যাবে। একবার ভাবছো, একটা মানুষ যখন বয়স হয়ে যাবে কথা শোনার জন্য ছটফট করবে, সে কোনো কথা শুনতে পাবে না, নিজেকে কতটা নিঃসঙ্গ মনে হবে তুমি জানো?
তুমি ভেবে দেখো, এত সুন্দর একটা ছেলে বোবা একটা মেয়েকে বিয়ে করলো, এটা সমাজ কী চোখে দেখবে? অবশ্যই সবাই ভাববে যে জাদুকরে বিয়ে করছে। আর আত্মীয় স্বজনের কথা চিন্তা করো, না 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 নেই দাদা দাদি, এরা কী বলবে? এরা বলবে যে বোবার মেয়ে বোবা ছেলে মেয়ে হবে। তখন মানে আমার মুখটা কোথায় থাকবে বলো? এই যে কথাগুলো, এই কথাগুলো শুনতে কি তোমার ভালো লাগবে? তখন থেকে তোমাদের অশান্তি শুরু হবে, শুরু হবে নানা রকম কষ্ট যন্ত্রণা। মিলে তোমাকে ভুল বোঝা শুরু করবে, তোমার উপর অত্যাচার করা শুরু করবে, তখন তোমাদের মধ্যে আর ভালোবাসাটা থাকবে না। এই এই কষ্টটা তখন তুমি নিজেও মেনে নিতে পারবে না। আমার মনে হয় আমার কথাগুলো তুমি ভাববে। দেখো, ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়া যায় না। আমি চাই না কেউ কারো ভালোবাসার মানুষকে কষ্ট দিক, কিন্তু কথা একবার ভাবো, তুমি কথা বলতে পারো না, এইটা কতটা বেদনাদায়ক। আমি জানি নীলয় তোমাকে অনেক ভালোবাসে, এই ভালোবাসার মাঝখানে আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না, এটা আমার বিবেকে বাধে। কিন্তু কী করব, সে তো আমার ভাই, তার বিষয়টা আমার দেখা উচিত। তাই বলছি তুমি নীলয়ের জীবন থেকে সরে যাও। তুমি তোমার নিজের ভালোর জন্য অবশ্যই নীলয়ের লাইফটাকে নষ্ট করবে না, তাই না? কথা এখন সব কিছু তোমার হাতে, তুমি চাইলেই নীলয়কে ভালো রাখতে পারো, আবার চাইলেই নীলয়ের জীবনটা ধ্বংস হয়ে যেতে পারো। তুমি যদি নিজ থেকে সেক্রিবেস করে নীলয়ের জীবন থেকে সরে যাও, তাহলে তোমার ভালোবাসার মানুষটা ভালো থাকবে। আমি আশা করবো তুমি বিষয়টা ভাববে। চলি। আমি কথাকে আবার হারিয়ে ফেললাম ভাইয়া, কথা একটা সুইসাইড নোট রেখে দিয়ে চলে গেছে ভাইয়া। রাস্তার লোকজন বলছে ভাইয়া করা নদীর দিকে গেছে, আমিও নদীর দিকে যাচ্ছি ভাইয়া। কি করতেছিলা তুমি? হ্যাঁ, কি করতেছিলা? হ্যাঁ, এই ভালোবাসার মানুষটার কথা একবারও মনে পড়েনি, একবারও ভাবুনি তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো। আমি বলেছিলাম তোর জীবন থেকে যেন কথা সরে যায়। ভাই তুই আমার মাফ করে দে, কথা তুই আমার মাফ করে দে বোন।
মিলা মিলা ভাই, আমি জানি, আমি বুঝতে পারছি তোরা দুজন দুজনকে অনেক ভালোবাসিস। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি তোদের দুজনকে ধুমধাম করে বিয়ে করাবো। তুই আমার মাফ করে দে ভাই। অবশেষে তাহলে আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। আমরা তো বিয়ের শপিং এ যাচ্ছি, কি কালার লেহেঙ্গা পরবো? কি হলো বলছো না? হাসপাতালে ভর্তি করছি, উঠো না প্লিজ, ডাক্তার বলছে তোমাকে রেস্ট নিতে, প্লিজ উঠো না। শোনো, আমি তোমাকে বলি, তোমার অ্যাক্সিডেন্টের পরে আমি নীলয়কে হাসপাতালে নিয়ে গেছি, ও ওখানে অনেক ভালো আছে, টেনশন করো না, বোঝার চেষ্টা করো। কথা, তোমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই, তোমাদের যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তোমাকে নিয়ে ব্যস্ত ছিলাম, এদিকে নীলয়কে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, হাসপাতালে যাওয়ার সময় নীলয় চলে আসে, কথা আমার ভাইটা আসে, নীলয় সুস্থ হয়ে গেছে, তুমি তাদের বাসায় আসো, আসো আসো ভাই, আমার ভাই, আমার ভাই। ওই অ্যাক্সিডেন্টের পর কথা তেমন কিছু না হলেও তোর ব্রেন ড্যামেজ হয়ে গেছিলো, যেটাকে কোমা বলা যায়। ডক্টর বলেছিল একজন কোমায় থাকা রোগী যেভাবে থাকবে
তো সেভাবেই থাকবি, তোর সুস্থ হওয়ার গ্যারান্টি কেউ দিতে পারতো না। ডক্টর বলেছিল তুই 3 মাসেও সুস্থ হতে পারিস, আবার 6 মাসও লেগে যেতে পারে, আবার আবার সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তুই এরকম থাকতে পারিস। কথা জ্ঞান ফেরার পর তোর এই অবস্থা শুনলে ও সারাটা জীবন এভাবে তোর অপেক্ষায় কাটিয়ে দিত। তাই কথার দিকে তাকিয়ে আমি কথাকে বলেছিলাম তুই মরে গেছিস, শুধুমাত্র কথার ভালোর জন্য আমাকে এই মিথ্যাটা বলতে হয়েছে। তুই বল আমি কি ভুল করছি? গত 3টা মাস কথা চিন্তা লাশের মতো হয়ে গেছে রে বন্ধু। যখনই যাই ঘরের কোণে বসে থাকে আর কাঁদে। ভাইয়া নিলয়ের সুস্থ হয়ে ওঠার কথাটা কি জানিয়েছিলেন কথাকে? আমি কথার প্রতিবেশীকে ফোন দিয়ে বলবো কথাকে জানাতে। না কিছু জানানোর প্রয়োজন নেই, আগামীকাল আমি নিজে যাব কথার কাছে। আমি ওর সামনে গিয়ে দেখব এতদিন পরে আমাকে দেখার পর ওর রিয়াকশনটা কি হয়। মহিলা বলল কালকে রাত 3টার সময় কথা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। কালকে যদি একটাবার ফোন করে জানাতাম যে তুই সুস্থ আছিস, ভালো আছিস, তাহলে হয়তো আজকে কথা বেঁচে থাকত। প্রতিদিন একবার করে মরে যাওয়ার চাইতে মৃত্যুই ভালো। আমি আর সহ্য করতে পারছি না, নিলয়হীন এই বিষাদ সময় আমি আর নিতে পারছি না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
থাকে, কিন্তু আমার হৃদয়ে তুমি চিরকাল থাকবে।